আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসনা হোসেন আখি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট। কাজ করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক পান্থপথ সিগনাল গ্রিন রোড ধানমন্ডিতে। আমাদের কাছে যারা আমরা গাইনি নিয়ে প্র্যাকটিস করি, সবচেয়ে কমন যে সিমটমটা নিয়ে রুগীরা আমাদের কাছে আসে সেটা হচ্ছে ওয়াইট ভ্যাজিনাল ডিসচার্জ অথবা সাদা স্রাব। তো রুগীরা আমাদের কাছে অনেক সময় জিজ্ঞেস করে সাদা স্রাবকে আমরা কীভাবে প্রিভেনশন করবো, প্রতিরোধ করব যাতে না হয়, সেজন্য কী করবো বা হলে কী করবো। এ নিয়ে আসলে আমাদেরকে অনেক কোশ্চেন আসে, তো এটা একটু সামারাইজ করে বলার জন্য আজকের ভিডিওটি তৈরি করা। হোয়াইট ভ্যাজিনাল ডিসচার্জ কিন্তু অনেক কারণে হতে পারে। কিছু হয় ফাঙ্গাল ইনফেকশনের জন্য, কিছু হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য, কিছু হয় প্রোটোজোয়াল ইনফেকশনের জন্য, তো আবার কিছু স্রাব আসে দেখা যায় অনেক সময় ম্যালিগনেন্সি থাকলেও অনেক সময় স্রাব আসে। তো এটাকে আসলে খুব হেলাফেলা করার কিছু নাই, সাদা স্রাব হলেই আমাদেরকে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। অনেক মহিলারা মনে করে সাদা স্রাব এটা ন্যাচারাল একটা ডিসচার্জ, এটার জন্য আমাদের ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন নেই, বাট বিষয়টা সেরকম না। অনেক সময় এই ধরনের হোয়াইট ভ্যাজিনাল ডিসচার্জ থেকে জরায়ুর মুখে ঘা তৈরি হয় বা অনেক ধরনের ক্ষত তৈরি হয় এবং অনেক ম্যালিগনেন্সিরও প্রথম দিকের সিমটম কিন্তু ভ্যাজিনাল ডিসচার্জ। তো এটাকে একটু গুরুত্বের সাথেই আমাদেরকে নিতে হবে। আর হয়ে গেলে যেটা হয়, ডক্টরের কাছে আসলে উনি পরীক্ষা করে সাদা স্রাবের কোয়ালিটি, কালার, সাথে কোনো সিমটম আছে কি না, ইচিং আছে কি না, প্রস্রাবের জ্বালা যন্ত্রণা আছে না কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা, এগুলো দেখে কিছু মেডিসিন প্রিসক্রাইব করেন। সাধারণত অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিপ্রোটোজোয়াল, যেমন সেকটিন ডিএস, ফুরুগাল, অনেক সময় অ্যাসোসিয়েটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকও দিতে হয়। আবার অনেক সময় কিছু টেস্টের প্রয়োজন হয়, যেমন প্যাপস স্মিয়ারটা করাই থাকি, হাই ভ্যাজিনাল সোয়াবটা নিয়ে থাকি, ইউরিনারটা নিয়ে থাকি, ব্লাড সুগারটা দেখে থাকি, এগুলো একটু করতে হয়। অনেক সময় করে দেখে একটা ডিটারমিনেশনে পৌঁছে সাদা স্রাবের জন্য ওষুধ দেওয়া হয়। প্রিভেনশনের জন্য আমরা যেটা বলি, কন্ট্যাক্ট ট্রেসিং খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্বামী চিকিৎসা পেয়েছে কি না এটা দেখতে হবে, সাথে কন্ডোম ইউজ করা, প্রোটেকশনে কন্ডোম ইউজ করা, কারণ এগুলো একটি স্টেডি টাইপের ইনফেকশনই বেশি হয়, এবং হচ্ছে কন্ট্রাসেপটিভ হিসেবে কন্ডোম, আর হচ্ছে পরিষ্কার পার্সোনাল হাইজিনিক মেনটেন করা, অ্যাডমিনিস্ট্রেশনের সময় আফটার ইন্টারকোর্স ওয়াশ করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রিভেনশনের জন্য। তো নারী স্বাস্থ্য বন্ধুত্ব নিয়ে আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাবেন। চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে নতুন কাজ করার উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।